ডালের মধ্যে নিতে হয় ভাতটা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও করছি, সেটা হচ্ছে একটা সুপার ইটিং শো। ঠিক আছে, এত খাওয়ার। আজকে আমি চলে এসেছি বানি কটেজে, যেটা দুবলাগাড়ি বিচের কাছাকে একদম কাছে। তো সেইখানে বসে দুপুরের লাঞ্চ করছি, আর কী কী দিয়ে করছি এই দেখো, মানে এখানে রয়েছে অনেক কিছু স্পেশাল। কি আমি বলছি, পমফ্রেট মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, স্যালাড, দই, মিষ্টি পাঁপড়, মানে অসাধারণ। চলো খেতে শুরু করি উইথ সাউন্ড। এখানে 1800 টাকায় ওয়ান ডে ওয়ান নাইটে থাকা খাওয়া পার হেড, চূড়ান্ত ভালো খাবার, সামনে বিচের এক্সট্রা আনন্দ। পমফ্রেট মাছটা দারুণ হয়েছে, কাঁকড়াটা পরে খাবে। পমফ্রেট কি এখন কাতলা মাছ খাচ্ছি। আসলে আমাদের ট্রেনটা ছিল, ট্রেনটা এসে পৌঁছেছে তখন বাজে 12টা, না 12টা 5 দেখলাম আমি উঠেছি গাড়িতে, 10 মিনিট। তারপরে গাড়ি পেলাম, ট্যাক্সি, সে ট্যাক্সি করে আসতে লাগলো মোটামুটি ঘন্টা, 1 ঘন্টা। তারপরে এসে আবার ডাব খেলাম, তারপরে ফ্রেশ হলাম, ওই জন্য দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণে বিচে চলে যেতাম। কে রান্না করে ওখানে? পারছি না, কাঁকড়াটা খাবোই তাই জন্য আর কি, নাহলে কাঁকড়াটা একদম স্পেশাল। তো মানে সি ফুড যারা ভালোবাসো তাদের দারুণ লাগবে। নর্মালিও আছে সব কিছু। ও আরেকটা বলা হয়নি, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য পনিরের ব্যবস্থা আছে, তাই নো চাপ। মানে
ফেলা, টাকাটাই লাস্ট।